আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাইদ ভাই, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ছোট ভাই মুজাহিদ না? ভাই রে, কাছে আসো, আমার কাছে আসো একটু প্লিজ। ঠিক আছে, আসছি ভাই, আপনার কাছে আসছি। সাইদ ভাই, আপনার মনটা ভীষণ খারাপ দেখাচ্ছে, আপনি কি অসুস্থ? না রে ভাই মুজাহিদ, শরীর ঠিকই আছে, কিন্তু মনটা আমার ভীষণ খারাপ। কোনো মতে মনটা ঠিক করছেই পারছি না, ভীষণ টেনশন হচ্ছে। আমি কি স্ট্রোক করে যাব নাকি রে ভাই? সাইদ ভাই, আপনার মতো সুঠাম দেহের অধিকারী, অসুস্থ, টেনশন, এগুলো আমি ভাবতে পারছি না। সাইদ ভাই, কথা একটাই, সমাধান একটাই, সেই মহান আল্লাহ তাআলার কাছে নামাজে। আপনি আপনার অসুস্থতা থেকে মুক্তি চান সেই মহান দয়ালু আল্লাহ তাআলার কাছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার অসুস্থ দূর করে দিবেন। ঠিক আছে ছোট ভাই মুজাহিদ, তুমি আমার মনে আশা জাগালে, তুমি আমাকে সঠিক পথ দেখিয়ে দিলে, সেজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। সাইদ ভাই, শেষ কথা বলি একটা, সাইদ ভাই দুনিয়ার জন্য কোনো চিন্তা করবেন না, চিন্তা করুন আখিরাতের, পরকালের, যেখানে আমাকে আপনাকে সবাইকে অনন্তকাল থাকতে হবে। তো দুনিয়ার জন্য কোনো চিন্তা করবেন না, এখানে সৎ ন্যায়ভাবে চলুন, সৎকর্ম করেন, আর আখিরাতের জন্য নিয়ে যান আল্লাহর ভালো ভালো কাজগুলো, তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনার হৃদয়, মন, পরিবার, সমাজ সব জায়গাতেই শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি। তো চলুন সাইদ ভাই, নামাজের টাইম হয়ে গেল। সাইদ ভাই, আল্লাহকে যদি আমরা কাছে পেতে চাই, শুধু নামাজ, নামাজ আর নামাজের মধ্যে পাই। তো ঠিক আছে, চলো ছোট ভাই মুজাহিদ, এখন থেকে নামাজে যাই। থ্যাংকস ফর ওয়াচিং ফ্রেন্ড এস।